প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা সবাই বাড়িতে আছো এবং মেলাতে আছো। আমিও অনেক ভালো আছি। সেই জন্য তোমাদের ফেস্টিভ্যালে নোয়াখালী অনলাইন স্কুলে চলে এসেছি। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভেচ্ছা জানি। আমি কোথায় এসেছি? নোয়াখালী অনলাইন প্রাইমারি স্কুল পেজি। এরা অনেক জনপ্রিয় ফেজ। আজকে আমাদের ফেস্টিভ্যাল, তাই আমরা এখানে এসেছি। আমার নাম রায়হানা হক, প্রধান শিক্ষক বৈর কিশোরগঞ্জ। আমি সবসময় ইংরেজি পড়াই ছাত্রদের, কিন্তু আজ আমি এসেছি তোমাদেরকে গণিত পড়াতে। ঠিক আছে, তোমরা সবাই খাতা কলম এবং বই নিয়ে বসো। কি বই? প্রাথমিক গণিত এবং শ্রেণী চতুর্থ। ওকে, সবাই চটপট বসে পড়ো, খাতা কলম এবং বই নিয়ে। কি বই? প্রাথমিক গণিত। কোন শ্রেণী? চতুর্থ শ্রেণী। আজকে চলো আমরা একটা ভিডিও দেখে আসি। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। চলো সবাই ভিডিওটা দেখি, সবাই মনোযোগ দিয়ে একটু দেখো। কথাগুলো ইংরেজিতে, তাই আমি সাউন্ডটা দেই, শব্দটা দেই, তোমরা শুধু দেখো কি করছে। একটা মেয়ে এবং একটা ছেলে দাঁড়িয়ে আছে, তারা একটা টেবিল নিয়ে, টেবিলের সামনে তাদের হাতে কি? একটা স্কেল বা রোলার। দেখো স্কেলটা কেমন, 0 থেকে 15 পর্যন্ত সেন্টিমিটার আছে। কত থেকে? 0 থেকে 15। আমরা দৈর্ঘ্য কি দিয়ে মাপি? স্কেল দিয়ে বা ফিতা দিয়ে। আমার হাতে একটা স্কেল দেখতে পাচ্ছ, আমাদের হাতে হবে, আমার হাতে একটা কি দেখতে পাচ্ছ? স্কেল বা রোলার। তারপর কি দেখতে পাচ্ছ? একটা ফিতা, যা দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। দেখো এখানেও সেন্টিমিটার লেখা আছে, 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে দেওয়া আছে, 1 সেন্টিমিটার। এটা হলো 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। এইভাবে আমরা প্রত্যেকটা ঘরকে 1 সেন্টিমিটার ধরে এখানে 15, মোট কত সেন্টিমিটার আছে? 15। একটা পেন্সিল মাপতেছে তারা, কি দিয়ে? স্কেল দিয়ে বা রোলার দিয়ে। চলো একটু টেনে টেনে দেখি, পেন্সিলটা কত সেন্টিমিটার? 14 সেন্টিমিটার। তাহলে এটা কিসের একক? দৈর্ঘ্যে একক কি? মিটার। চলো আমরা এখন আবার ক্লাসে ফিরে যাই। ভিডিওটি দেখে কি বুঝতে পারলে? যে আমরা যে কোনো জিনিস দৈর্ঘ্য বা দৈর্ঘ্য কি দিয়ে মাপি? সেন্টিমিটার দিয়ে মাপি। আমরা স্কেল বা ফিতা দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। আজকে তাহলে আমাদের পাঠের নাম কি? তোমাদের ধারণাটা সঠিক, তোমাদের ধারণা সঠিক। আমরা কি করবো আজকে? পরিমাপ করবো, পরিমাপ সম্পর্কে করবো। ইতিমধ্যে তোমরা পরিমাপ করে ফেলেছো, কারণ এটা অধ্যায় 2, কিন্তু আজকে আমি পরিমাপের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। কেন? পরীক্ষার প্রস্তুতির জন্য। পরিমাপের সংক্ষিপ্ত প্রশ্ন,
করে গিয়ে একটা ফিতা দিয়ে যেখানে সেন্টিমিটার আছে এবং একটা স্কেল দিয়ে, তাহলে পরিমাপের একক সমূহ কি? কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপের একক গুলো কি কি? কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তোমরা ঠিকই করতে পেরেছ। যেমন আমরা এই দেখো একটা পেপার, এটা আয়তের মতো, আয়তক্ষেত্র তোমরা পড়েছো নিশ্চয়ই, আয়তক্ষেত্র। এটা আমরা মেপে দেখতে পারি স্কেল দিয়ে। দেখতে পাচ্ছ এটা 11 সেন্টিমিটার, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, একটু বেশি আছে 11 সেন্টিমিটার। ওকে, এভাবে আমরা প্রত্যেকটা পেপারও মেপে দেখতে পারি। ভিডিওতে যেমন দেখেছ একটা ছেলে একটা মেয়ে দৈর্ঘ্য পরিমাপের টেবিলটা মাপতেছে কি দিয়ে? স্কেল দিয়ে। এখন দেখো আমি কিছু, তাহলে 1 কিলোমিটার সমান, তোমরা নিশ্চয় করেছো 1 কিলোমিটার সমান কত? কত মিটার? আমার বোর্ডটি খুব ছোট তাই আমাকে মুছে ফেলতে হবে সব কিছু। প্রথমে আমরা লিখব দৈর্ঘ্য পরিমাপের একক কি? পরিমাপের বিভিন্ন একক গুলো হলো হলো কিলোমিটার, তোমাদের বইও দেখতে পাবে এরকম, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটার। সংক্ষেপে লিখেছি দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককগুলো হলো কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটার। এখন বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই জানো শুধু আমরা দৈর্ঘ্য পরিমাপ করি না, আমরা বিভিন্ন জিনিস ওজনও করি। ওজন পরিমাপ আমরা কি দিয়ে করি? যখন তুমি বাজারে যাও কোনো কিছু ওজন করে নিয়ে আসো কি দিয়ে করি বলো তো? ওজন পরিমাপের একক কি? গ্রাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারো গ্রাম, কারণ তোমরা অনেক কিছু বাজার থেকে নিয়ে আসো, ওজন করি, অনেক কিছু কিনতে যাও বাজারে, যেমন চাল, ডাল, সবজি আমরা এগুলো কিনি। কি দিয়ে মাপি? ওজন পরিমাপে দৈর্ঘ্য পরিমাপের একক যেমন মিটার, ওজন পরিমাপের একক গ্রাম। তবে বিভিন্ন গ্রাম ওজন পরিমাপের একক কি? গ্রাম। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার এবং অন্যান্য বিভিন্ন একক আছে, কেজি, গ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম এন্ড সেন্টিগ্রাম এন্ড মিলিগ্রাম, অন্যান্য এককগুলো বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়। প্রথম কি? কিলোগ্রাম, গ্রাম, তারপর ডেসিগ্রাম, মিলি, সেন্টিগ্রাম এন্ড মিলিগ্রাম। এখন বন্ধুরা বলো, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে তরল পদার্থ যেমন পানি, যেমন দুধ, তেল, এগুলো পরিমাপ করে নিয়ে আসো, এগুলো কি দিয়ে পরিমাপ করো বলতে পারো? এগুলো কি দিয়ে পরিমাপ করো? হ্যাঁ, কি কি ধরতে পেরেছ? তরল পদার্থ আমরা পরিমাপ করি লিটার দিয়ে। কি দিয়ে? লিটার দিয়ে। তাই এর একক কি? লিটার। তরল পদার্থের পরিমাপের এককের নাম কি? লিটার। সবাই কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, আমি কিন্তু এখান থেকে আবার তোমাদেরকে প্রশ্ন করব, তরল পদার্থ আমরা কি দিয়ে পরিমাপ করি? লিটার দিয়ে। তরল পদার্থ আমরা কি দিয়ে পরিমাপ করি? লিটার দিয়ে। তাহলে দৈর্ঘ্য পরিমাপের এককের নাম কি আমরা জানলাম? মিটার। ওজন পরিমাপের একক?
গ্রাম, তরল পদার্থ পরিমাপের একক লিটার। ঠিকই ধরতে পেরেছি। এখন চলো আমরা এটা অঙ্ক করে দেখি। 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন আমরা এই অঙ্কটা করব। 1 মিটার ধরো মন্দির মনিন্দ্র ত্রিপুরার উচ্চতা 1 মিটার 42 সেন্টিমিটার। 1 মিটার 42 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? আগে আমাদেরকে যেহেতু এই এককটা সেন্টিমিটার, এটাও মিটার, আমরা যে কোনো একক, সুতরাং এটাও সেন্টিমিটার, এই এককটাও সেন্টিমিটার। একই দলভুক্ত হলে আমরা কি করব, যোগ করব। 100 সেন্টিমিটার যোগ 42 সেন্টিমিটার। ঠিক আছে, সমান 2 একক, আর এখানে 2 সমান 4 4 সমান 142 সেন্টিমিটার। তাহলে মনিন্দ্র ত্রিপুরার উচ্চতা কত? 142 সেন্টিমিটার। এভাবে আমরা যে কোনো এককে এক এককে রূপান্তর করে দেখাতে পারি। আচ্ছা, এখন বলো তো, তোমরা কিন্তু সাথে সাথে খাতায় উঠাবে, 3000 মিটার সমান কত কিলোমিটার? আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1000 মিটার সমান কি? 1 কিলোমিটার। সুতরাং 1000 মিটার সমান যেহেতু 1 কিলোমিটার, সুতরাং 3000 মিটার সমান কি কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে। তাহলে আমরা কি করব, কম হলে কি করব, ভাগ করব। 3000 মিটার ভাগ 1000 গ্রাম সমান কত কেজি? এখন আমরা একটা ওজন পরিমাপ করব, তারপর তরল বলি। 8000 গ্রাম 1 কেজি, সুতরাং 8000 গ্রাম সমান 8000 ভাগ 1000 কেজি। কেজি কেজি মানে কিলোগ্রাম। আট কতবার যায়? 8 বার। তাহলে 8 কেজি। এখন আমরা একটা লিটারের অঙ্ক দেখবো, যেহেতু আমাদের সংখ্যা অনেক কম। এক লিটার সমান কত মিলিমিটার? 1 লিটার সমান 1000 মিলিমিটার। 1000 মিলিলিটার। কাজল একটি দুধ কিনে তা থেকে 200 মিলিলিটার পান করলো, কাজলের কাছে আর কতটুকু অবশিষ্ট আছে? কতটুকু পান করছে? 200 লিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। সে কতটুকু দুধ কিনেছিল? 1000 মিলিলিটার দুধ কিনেছে। সে খেয়ে ফেললো কতটুকু? পান করলো 200 মিলিলিটার। পান করলো 250 মিলিলিটার। তাহলে আমরা বিয়োগ করব কতটুকু বাকি রইল, মিলিলিটার। 0 10 থেকে 5 5, এখানে আমরা 1 এখান থেকে 1 10 হাওলা দিয়েছি, এখানে 9 আছে, এখানে কত রইল? 2। 9 থেকে 2 দিলে 750 মিলিলিটার। তাহলে আমরা দেখলাম বিভিন্ন এককে থাকলেও আমরা অঙ্কগুলো একই রকম, শুধু দৈর্ঘ্য পরিমাপের বেলায় আমরা মিটার দিয়ে মাপব, ওজন পরিমাপের সময় আমরা গ্রাম দিয়ে করব, এবং তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ, দুধ জাতীয় তরল জাতীয় জিনিস যেমন দুধ, তেল, পানি, এই ধরনের মধু, এগুলো আমরা কী দিয়ে মাপবো? লিটার দিয়ে। তোমরা এগুলো অভ্যস্ত, এগুলো তো অভ্যস্ত, কারণ আমরা দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করি। আচ্ছা, আমাদের যেহেতু সময় কম, চলো আমাদের কিছু প্রশ্ন তোমাদের
আমরা পারো কিনা দেখি, আমি পোস্ট করতে পারি দেখি। আমি এতক্ষণ আলোচনা করেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে লিখেছি দৈর্ঘ্য পরিমাপের একক কি, নিশ্চয়ই বলতে পারবে কি বলো তো? মিটার। হ্যাঁ ঠিকই বলেছো, ধন্যবাদ তোমাদেরকে। ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক গ্রাম। তোমাদের ধারণা একদম সঠিক। তরল পদার্থের পরিমাপের একক কি? তরল পদার্থের পরিমাপের একক লিটার। এই যে 3 নম্বর লিটার। তারপর 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। নাম্বার 5, 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছি, 8000 গ্রাম সমান কত কেজি বলো তো? 8000 গ্রাম সমান 8 কেজি বা 8 কিলোগ্রাম। নিশ্চয়ই তোমরা লিখতে পারছো। 1 লিটার সমান কত ডেসিলিটার? 1 লিটার সমান 10 ডেসিলিটার। তোমাদের ধারণা একদম সঠিক। 1 ঘন সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার। 1 মিলিলিটার। 1 ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার? 1 মিলিলিটার। এবং 10 কেজি সমান কত গ্রাম? 10 কেজি কত গ্রাম হতে পারে বলো তো? 10 কেজি সমান 10000 গ্রাম। কারণ 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 10 কেজি সমান 10000 গ্রাম, 10 × 1000, তাহলে কি হবে? 10000 গ্রাম। তোমরা সবাই পেরেছ, আমার ধারণা একদম সঠিক, তোমরা সবাই পেরেছ। কারণ এটা আমাদের রিভিউ, আমরা আবার করতেছি পার্টি, ঠিক আছে? এবং পরীক্ষা প্রস্তুতির জন্য আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করলাম এবং বোর্ডে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। তোমাদের নিশ্চয়ই এখন মনে হয়ে গেছে এবং সবগুলো প্রশ্ন উত্তর পারবে। চলো আমরা তাহলে তোমাদের জন্য ইতিমধ্যে আমরা পরিমাপ সম্পর্কে জানলাম, কীভাবে পরিমাপ করা যায়, কোন কোন পদার্থে পরিমাপ করা হয়, দৈর্ঘ্যে, ওজনে, তরল পদার্থে, ঠিক না? এবং এগুলোর একক কী, শুধু এককগুলো চেঞ্জ করে দিলে আমাদের মনে থাকবে, তাই না? এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ। কি বাড়ির কাজ? তোমরা সবাই পাঠটি 12 করে পড়বে, পড়ে 10টি প্রশ্ন করবে, নিজে থেকে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে আমাকে পাঠাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি এখানে, ঠিক আছে? তোমরা দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার 01670575035035। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা কি বাড়ির কাজ দিলাম, তোমরা এই অধ্যায়টা পড়বে, পড়ে 10টা প্রশ্ন তৈরি করবে পরিমাপের উপর, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, ঠিক আছে? আমি অপেক্ষায় রইলাম। তো ইতিমধ্যে আমরা সব কিছু পাঠটা আলোচনা করছি এবং পাঠ সম্বন্ধে জেনেছি, এবং আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং সবগুলো উত্তর দিতে পেরেছো। আমি 10টা সমস্যা তোমাদেরকে মৌখিকভাবে জিজ্ঞেস করেছি, যেহেতু তোমরা আমার একদম সামনাসামনি নও, শুধু ফেসবুকে দেখতেছো ক্লাসটা, এই জন্য আমি ভাবলাম যে তোমরা উপভোগ করেছো এবং আমরা এই পাঠটি ভালোভাবে শেষ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এবং বাড়িতে সবাই অনুশীলন করবে, অনুশীলনের বিকল্প নেই, এবং বারবার হাত ধুবে, ঠিক আছে? বারবার হাত ধুবে এবং ঘর থেকে বের হয়ে যাবে, কারণ আমরা এখন COVID-19 খুব খারাপ পরিস্থিতিতে আছে, শীতের দিকে আর এগোচ্ছি। কেউ বাইরে ছুটোছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না, স্কুল যেহেতু বন্ধ, বাড়িতে বারবার সব কিছু অনুশীলন করবে, সব বইগুলো, শুধু গণিত, ইংরেজি, বাংলা এবং গণিত, সমাজ বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, রিলিজিয়ন, এগুলো বারবার অনুশীলন করবে, অনুশীলনের বিকল্প
রকমই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।